নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বক্রী শনি বিষ রাশিকে 140 দিন কি ফল দিতে চলেছে, অর্থাৎ 17 জুন 2023 টু 4 নভেম্বর 2023 পর্যন্ত বক্রী শনি বিষ রাশির উপর নেগেটিভ অ্যান্ড পজিটিভ কি ফল দিতে চলেছে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। যারা ভিডিওটি শুনছেন না, অনেকেই শনি বক্রী হয়ে যাবে বলে অনেকেই ভয় পাচ্ছেন, অনেকে ভ্রান্ত ধারণা ঢুকে গেছে যে বক্রী শনি হয়তো খারাপ ফল দিবে। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করতে চলেছি, এই আলোচনার মাধ্যমে আপনাদের অনেক ভয় কিন্তু কেটে যাবে। দেখুন, শনি এই যে বক্রী হচ্ছে 140 দিন বক্রী অবস্থায় থাকছে। বক্রী মানেই খারাপ নয়, আগে প্রথম জানতে হবে বক্রী মানে কি, রেট্রোগ্রেড যে হচ্ছে তার মানে কি। তিনটা চাল থাকে একটা গ্রহের, একটা হচ্ছে মার্গী, একটা হচ্ছে বক্রী, একটা হচ্ছে অতিচার গতি। এই তিনটি চাল কিন্তু থাকে। মার্গী মানে আপনার সোজা যাওয়া, বক্রী মানে কি, এটা হচ্ছে ধীর গতি হয়ে যাওয়া। শনি এমনিতে ধীর গতি প্ল্যানেট, আরও ধীর হয়ে যাবে। অতিচার গতি মানে ফাস্ট মুভমেন্ট করা। এই যে বক্রী হচ্ছে 17 জুন 2023 থেকে 4 নভেম্বর 2023 পর্যন্ত, শনি কিন্তু অনেকখানি ধীর গতিতে কিন্তু চলবে। প্রথম ফার্স্ট পয়েন্ট এটা বোঝা দরকার, বক্রী মানে খারাপ না। আপনার জন্মচকে যদি শনি বাই বার্থ চার্ট কুম্ভ রাশিতে, মকর রাশিতে অথবা বিষ রাশি তুলা রাশিতে যদি শনি অবস্থান করে বা মিত্র রাশিতে যদি শনি অবস্থান করে, এই বক্রী অবস্থাতে আপনাকে কিন্তু অনেক ভালো রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। লিখে রাখুন এই কথাটা, শনি মানেই একটা ভয়, শনি মানেই একটা ভীতি, এটা নয়। আমি এই ভয়টা কাটানোর জন্যে আপনাদেরকে আমি বারবার ভিডিওগুলো কিন্তু দিই, কারণ এই যে 140 দিন কি প্রভাব দিবে, আমি 12টি রাশির বিষয়ে কিন্তু আলোচনা করব। মেষ টু মীন 12টি রাশি সিরিজ নিয়ে আলোচনা করব, প্রত্যেক রাশির মানুষ যেন জানতে পারে কি রেজাল্ট, কি সম্ভাবনা দিবে শনি বক্রী হয়ে। দেখুন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং শনি যদি আপনার জন্মছকে নেগেটিভ থাকে, আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ পাবেন শনি রক্ষা কবচ। দেখুন, শনি যে বক্রী হচ্ছে, বক্রী হওয়াতে কী হচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। এটাতে কী দিবে, দেখুন বিষ রাশির দুটি ভাবের মালিক হচ্ছে শনি, একটা আপনাদের ভাগ্যভাব, একটা হচ্ছে কর্মভাব। এখানে কিছুটা ভাগ্যভাবেরও কিন্তু ফল দিবে, নবম ভাবের ফল কিন্তু দিবে। নবম ভাবটা আমাদের উচ্চ শিক্ষা, পিতা, এই জায়গাটা কিন্তু নবম ভাব নির্দেশ কিন্তু করে। যারা হায়ার এডুকেশান করবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, উচ্চ শিক্ষা, পিএইচডি করতে চাইছেন, রিসার্চমূলক পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব কিন্তু ভালো সময়টা এই 140 দিন। কোনো জায়গাতে এক্সাম দিতে চাইছেন বা কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন আপনি বিশ্বরাশির মানুষ, শুভ ফল দিবে। এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের রয়েছে, বা আপনি কোনো গোল্ডে বা কোনো জমি বা জায়গা কিনে বা কোনো শেয়ারে টাকা লাগিয়েছিলেন, সেই এই সময় 17 জুন টু 4 নভেম্বরের মধ্যে এই জায়গা থেকে আপনারা ভালো লাভ কিন্তু পাবেন, অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে, এই জায়গা থেকে প্রফিটটা আপনাদের আসবে 17 জুন টু 4 নভেম্বর। এবার আসি, আপনি বিষ রাশির মানুষ, আপনার কর্মভাবে বক্রী হচ্ছে। দেখুন, কর্মভাবে বক্রী হয়ে কী করবে আমি একটি কথা বলি, আপনাদের
কর্মের জায়গাটা নিয়ে, যাদের সমস্যা চলছিল কিছুটা কাটবে, কর্মপ্রাপ্তি সম্ভাবনা রয়েছে, এবং যারা প্রমোশন চাইছিলেন, কর্মক্ষেত্রে প্রমোশন চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হবে। কিন্তু আপনাদের অলসতা বৃদ্ধি করবে। আপনি চাকরি করুন সরকারি ক্ষেত্রে, আপনি বেসরকারি ক্ষেত্রে চাকরি করুন বা ব্যবসা করেন, কারণ শনি রেট্রোগ্রেড হচ্ছে, তো আপনাদের অলস ভাবটা কিন্তু বাড়বে। অর্থাৎ এই অলস ভাবটা আপনাদের, অলসতাটা আপনাদের কাটাতে কিন্তু হবে, তাতে আপনাদের উন্নতি কিন্তু হবে। যারা এমএনসি কোম্পানিতে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল এই সময় কিন্তু দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর আসি কর্মভাবে বকরি হয়ে কর্মের জায়গাটা নিয়ে, যাদের চিন্তা হচ্ছিল কোনো জায়গাতে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। সরাসরি শনি আপনাদের তৃতীয় দৃষ্টিতে দ্বাদশ ভাবকে দেখছে। দেখুন, দ্বাদশ ভাবকে দেখছে, এই সময় আপনাদের কোনো জায়গাতে ঘোরার সম্ভাবনা কিন্তু বাড়ছে, ভ্রমণ ট্যুর এই সম্ভাবনা কিন্তু বাড়ছে। যারা ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, আপনি বিশ্বরাশির মানুষ। এবং আপনাদের এই সময়ের মধ্যে বিদেশ থেকে লাভ আপনাদের হবে, যারা বা বিদেশে যারা যেতে চাইছেন, বিদেশের মাটিতে কাজকর্ম করতে চাইছেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এবং কোনো যাত্রা, দূর যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে খরচার দিকে আপনারা নিয়ন্ত্রণ করুন, আপনাদের খরচার দিকটা কিন্তু বৃদ্ধি করবে। কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি কিন্তু আপনাদের করতে পারে। তবে যারা এমএনসি কোম্পানিতে রয়েছেন, আপনি বিশ্ব রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শুভ ফল কিন্তু দিবে। এই বকরি শনির দৃষ্টি আপনার সপ্তম গৃহে পড়ছে। দেখুন, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, এই বিবাহের কথাবার্তা বা বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। বিয়ে কথাবার্তা, বিয়ের সম্পর্ক আসা, শনি সপ্তমভাবে দৃষ্টিতে বকরি শনি, তো কিছুটা ফল কিন্তু ভালো দিবে আপনাদের ম্যারেজের ব্যাপারটাতে। এবং ইনকামের জায়গাটা কিছুটা, ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে কিছুটা লাভ দেবে। তবে অলসতাটা আপনাদের কাটাতে হবে। এই শনি আবার চতুর্থ গৃহে দৃষ্টি দিচ্ছে। আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা, জয়েন্ট পেন, হাঁটুর ব্যথা, এই সমস্যাগুলো কিন্তু আপনার মায়ের ক্ষেত্রে কিন্তু বাড়বে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গোল্ডেন কাপের সমস্যা এবং অনেক ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশান, মানসিক দুশ্চিন্তা আপনাদের বৃদ্ধি করবে শনি বকরি। তো কিছু কিছু ক্ষেত্রে মন, কাজের মন লাগবে, কিছু কিছু ক্ষেত্রে মন লাগবে না। কোনো সময় আপনাদের ভালো লাগবে, কোনো সময় মনে হবে না আমি কোনো জায়গা থেকে ঘুরে আসি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই মহা ভবিষ্যৎবাণী আমি 140 দিনের জন্য করলাম বিশ্ব রাশির, 17 জুন টু 4 নভেম্বর 2023। লিখে রাখুন, বকরি শনির দৃষ্টি এবং বকরি শনি স্থিতি কি ফল দিবে, কি রেজাল্ট দিবে, আমি বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি। এ পর্যন্তই নমস্কার।